ওঠো বাংলা ভিডিও বানাই তোমাদের মনোরঞ্জন করার জন্য আর কিছু ভিউ পাওয়ার জন্য, কাউকে আঘাত করার উদ্দেশ্য থাকে না। তো রাগ না করে ভিডিওটার মজা নাও, সাবস্ক্রাইব করে ঘন্টাতে জোরে থাপড়ে দাও যাতে নেক্সট ভিডিও মিস না যায়। হ্যালো ফ্রেন্ডস, আমি আবার এসে গেছি তোমাদের হাসাতে। ওয়েলকাম টু মাই চ্যানেল ওঠো বাংলা। আজকের ভিডিওর বিষয়টা একটু আলাদা, কোনো বৌদিকে রোস্ট করছি না, কোনো টিকটক আবালদের রোস্ট করছি না। আজ কথা বলবো বেকার ছেলেদেরকে নিয়ে। আরে ভাই দাঁড়া দাঁড়া পালাচ্ছিস কুতা, আমিও বেকার ছেলে, নিজেরটা নিজেই মারবো, চাপ নিস না। আর যারা আমাদের বেকার বানিয়েছে মানে শিক্ষা ব্যবস্থা, তারও ঘাড় মারবো ঘাড়। শিক্ষা ব্যবস্থা দিচ্ছে বাস, ভালো করে শুনবে কিন্তু মন দিয়ে, শিক্ষা ব্যবস্থা দিচ্ছে বাস, ছাত্ররা হচ্ছে জ্যান্ত লাশ। এটাই কিন্তু আজকে আমাদের স্লোগান। হ্যাঁ, কালো জাঙ্গি আর মুখে মোমবাতি গুছে মিছিল করব। এই রকম শিক্ষা ব্যবস্থা বন্ধ করতে হবে, করতে হবে। তো চলো বেশি ঝাড় পাকানো না মেরে শুরু করা যাক আজকের বিদ্রোহ, সরি ভিডিও। প্রথমে আসি বেকার ছেলেদের কথায়। তার আগে একটা প্রশ্ন, নিজেদের বেকার কখন মনে হয়? আমি বলছি, প্রাইমারি স্কুলে তো বেকার বলে কোনো শব্দই থাকে না লাইফে, আর না থাকে কোনো চাপ। ছেলে মেয়ে একসঙ্গে হুসু করি, টুনটুনিটা দেখলে আবার অবাক হই, এ বাবা এটা আবার কেমন জিনিস, সাম্মার ছেলে মতো হুরু হুরু করে জল বেরোই। ম্যাডামকে কোনো লজ্জা ছাড়াই বলে দিই, দিদিমণি মুততে যাব, পেন্সিল চিবাই আর সারাক্ষণ নাক দিয়ে পোঁটা বেরোয় আর পোঁটাটাকে জিভ দিয়ে আহ কি টেস্ট। এই সব করি আমাদের প্রাইমারি স্কুলটা কেটে যায়। তারপর আমাদের লোম গজালে মানে বড় হলে হাই স্কুলে পা দিই। এখানে 5, 6, 7, 8 অবধি নিজেকে লেলাখাপা লাগে, চুলটা জাম্বাটি কাট আর সঙ্গে হাফ প্যান্ট, তাও আবার প্রত্যেক দিন খেলতে গিয়ে প্যান্টটা ফেটে যায় আর টুনটুনিটা বেরিয়ে যায়। তখন লাইফে একটাই টেনশন থাকে, পচা যেন আমার ফাটা প্যান্ট আর টুনটুনিটা না দেখে নাই। তারপর 9 থেকে ম্যাডাম গুলোকে কেন জানি না একটু বেশি ভালো লাগতে লাগে, ইংরেজিতে কি সব বলে না ক্রাশ, মাইয়াদেরকে আলাদা নজরে দেখতে লাগি। এই ক্রাশদের কথা ভেবেই শুরু হয় টুনটুনির বমি করা, তখনও আমাদের বেকার মনে হয় না। এই 9 থেকে ক্লাসে দেখতে পাবে একটা ছেলে খুব ভালো ছবি আঁকতে পারে, কেউ খুব ভালো ক্রিকেট খেলতে পারে, কেউ আবার সুন্দর ড্যান্সও করতে পারে, আর তোমারও মনে হবে আমি বেশ ভালো গান গাইতে পারি। কিন্তু না, এই সব চলবে না, তোমাকে পড়াশোনা করতে হবে, মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার এই তিনটের মধ্যে একটা হতে হবে, এটাই আমাদের শেখানো হয়। স্কুল টিউশন সব জায়গার মাস্টাররা বলে আমার বিষয়ে যেন ভালো রেজাল্ট হয়, সালা নিজেকে কোন বিষয়টা ভালো লাগে একবারও কেউ জানতে চায় না। এভাবে ক্লাস 12 অবধি কেটে যাই, তারপর পা দিই কলেজ লাইফে, আসল খেলা এখান থেকেই শুরু। প্রথম কিছুদিন কলেজ লাইফ হ্যাপি লাগবে, নতুন মেয়ে স্টাইল মেরে কলেজ যাওয়া, স্পাইক মার্কা চুল আর মেয়েদের মারবে গুল, নিজেকে ভাববে রোমিও। কিন্তু বাইরে থেকে কেউ বলতে পারবে না তোমার মানি ব্যাগে 10 টাকা পড়ে আছে, বাকি খবরের কাগজ বাসের টিকিট আর টুম্পা চম্পার ফোন নাম্বার গুজে গুজে ভরা আছে। এইবার শুরু হবে টাকার অভাব, টিউশনের মাইনে মারতে শুরু করবে, যেখানে সিগারেট খাচ্ছিলে সেখানে নুর বিড়ি খেয়ে দিন কাটাতে হবে, কিছু বড় লোক লোকের গরিব ছেলে KTM নিয়ে ঘুরে বেড়াবে আর সেটা দেখে তোমার ফাটবে, আস্তে আস্তে নিজের অকাত বুঝতে পারবে। আর যদি একটু পড়াশোনা করো তাহলে শুরু হবে চাকরির খোঁজ, সালা কুথিয়ে পা দিয়ে পড়বে আর বাসে ট্রেনে ঠেলা খেতে খেতে চাকরির পরীক্ষা দিতে যাবে। আর আমাদের দেশে এত বেকার, 1 লাখ লোকের মধ্যে 1 জনকে নেবে। এইবার তোমার মনে হবে যে তুমি পুরোপুরি বেকার, সালা পেছনে আঙুল ভরে কানতে মন যাবে কিন্তু পারবে না, মেয়েরা পাত্তা দেবে না কারণ তুমি বেকার, বাড়িতে সারাক্ষণ বকা খাবে কারণ তুমি বেকার, তোমার শখ স্বাদ কিছুই থাকবে না কারণ তুমি বেকার, তোমাকে কেউ পছন্দ করবে না কারণ তুমি বেকার, তোমার কাছে প্রচুর টাইম থাকবে কারণ তুমি বেকার, পাশের বাড়ির কাকু কিছুদিন পর পর জিজ্ঞেস করবে কিরে কি করছিস এখন, কাটা ঘায়ে নুন ছিটাবে কারণ তুমি বেকার, সালা কাকুকে বস্তায় ভরে কেলাতে মন যাবে, আর পাড়ার একটা ছেলে চাকরি পেয়ে গেলে তো বাস কেল্লা ফতে, ঘরের লোক উঠতে বসতে খিস্তি প্রদান করবে, আরে বাবা ওর পড়তে ভালো লাগতো তাই ও চাকরি পেয়েছে, আমার গান গাইতে ভালো লাগে বা ক্রিকেট খেলতে ভালো লাগে তাহলে আমি কিসের জন্য টিচার হব, কোহেলিও বেকার থাকতো যদিও ক্রিকেট খেলা বাদ দিয়ে ম্যাথে অনার্স করতো, এই কথাগুলো চিল্লিয়ে বলতে মন যাবে কিন্তু মনের মধ্যে কুটকুট করবে বলতে আর পারবে না। যাই হোক তুমি দুধের স্বাদ ঘোলে মেটাবে, যেহেতু মেয়েরা তোমাকে পাত্তা দেবে না তাই টিকটক থেকে সুন্দরী মেয়েদের ভিডিও ডাউনলোড করে ফেসবুক হোয়াটসঅ্যাপ এর স্ট্যাটাসে দিয়ে বলবে মাই ক্রাশ, সানি লিওন তোমার শেষ ভরসা হয়ে যাবে। এই বেকার হওয়ার আসল কারণ তুমি নিজেই বুঝতে পারবে না, ওই যে বললাম 9 ক্লাসে তোমার মনে হতো তুমি খুব সুন্দর গান গাইতে পারো, ওটাই তোমার ট্যালেন্ট, তুমি গানের লাইনে গেলে আজকে হয়তো বড় সড়ো কিছু হতে পারতে, ওই ট্যালেন্টটাকে নষ্ট করলো আমাদের সমাজ, আমাদের শিক্ষা ব্যবস্থা, ইংরেজিতে বলে এডুকেশন সিস্টেম, যেমন ভিগো ফেমাস বৌদিদের জন্য তেমনি এডুকেশন সিস্টেম মানে শিক্ষা ব্যবস্থা ফেমাস আমাদের পেছনে বাঁশ দেওয়ার জন্য। এই শিক্ষা ব্যবস্থা বহুত রকম ভাবে পেছন মারে, কখনো জলজিরা কখনো
কখনো মিট মশলা, আবার কখনো সিরিজ কাগজ দিয়ে। যেমন স্কুল যাও, সারা বছর মুখস্থ করো, আর পরীক্ষার খাতায় ঝেড়ে হেগে দাও, মানে ওই আর কি টুকে দাও। এই যে স্কুল যাচ্ছ, তুমি কি ভাবছো বহুত কিছু শিখে গেছো? দাদুর ঘন্টা শিখেছো। সালা বেশিরভাগ ছেলে মেয়ে ফাইনাল পরীক্ষার 3 দিন পর 95% ভুলে যায়। এটা আমি বলছি না, সার্ভে বলছে, সার্ভে। সারা বছর একটা ক্লাসে যা শিখলে তা পাতলা পায়খানার মতো হুড় হুড় করে বেরিয়ে যায়। তাহলে এত পড়াশোনার মানে কি দাঁড়ালো? আমাদের পড়াশোনার জীবনে মনে রাখা আর মুখস্থ করার ক্ষমতা কতটা, এটাই শুধু দেখা হয়। আর কি হয় না, ডাস্টবিনের মতো মাথায় গুঁজে গুঁজে তথ্য ভরা হয়। হ্যাঁ, তবে তোমার রেজাল্ট দেখে একটা কথা বলা যাবে, বাহ, ছেলেটার মুখস্থ করার ট্যালেন্ট মারাত্মক। সালা এটাই হয়ে আসছে বহুকাল ধরে। অবশ্য আমাদের গার্জেনরাও কম চাই না, বড় হয়ে তোকে মাস্টার হতে হবে। না না, পচাকে আমরা ডাক্তার বানাবো। পাশের বাড়ির কাকু, ওকে ইঞ্জিনিয়ার বানাও, ইঞ্জিনিয়ারের হ্যাভি ডিমান্ড। আরে মালা, আমি কি হতে চাই এটা একবার জিজ্ঞেস করে না। একটি ছেলে ক্রিকেট খুব ভালো খেলতে পারে, কিন্তু তাকে কি করতে হচ্ছে? না ক্লাসের বাইরে কান ধরে হাগার ভঙ্গিতে বসে থাকতে হচ্ছে, কারণ সে পড়া করেনি। মারা, ছেলেটা ভবিষ্যতে হতো কোহলি, কিন্তু সার্টিফিকেট নিয়ে ঘুরছে গলি গলি। এই রকম আরো আছে, যে খুব ভালো ছবি আঁকে তাকে আর্ট স্কুলে দেওয়া হচ্ছে না। সে কি করছে? না হৃৎপিণ্ড, ফুসফুস, ধুতরা ফুল, বৃত্ত, ব্যাঙের পদ, এইসব একে পরীক্ষায় নাম্বার আনছে। মানে ওর যা ট্যালেন্ট, সেটাকে এইরকম ভাবে কাজে লাগাতে হচ্ছে। তোমার ট্যালেন্টের গুলি মেরেছে পড়াশোনা আগে। এই হলো আমাদের শিক্ষা ব্যবস্থা, ছাত্রদের ট্যালেন্ট কি সেটাই বুঝে না। আইনস্টাইন বলেছিল আমরা সবাই জিনিয়ার, কিন্তু তুমি মারা যদি একটা মাছকে গাছে উঠতে বলো আর সে যদি না পারে, তাহলে মাছটা একদিন নিজেকে বোকা চু ভাববে। আরে মাছের ট্যালেন্ট তো সাঁতার কাটা, ওটা দেখো না, যেটা ওর কাজ নয় সেটার পদে লেগে আছো কেন মারা? যে ছেলেটা ভালো গান গায় তাকে গানের স্কুলে পাঠাও, যে ভালো ক্রিকেট খেলতে পারে তাকে স্পোর্টসে পাঠাও। 12 ক্লাস অবধি পড়লে অনেক শিক্ষা হয়, তারপর যার যেটা ভালো লাগে তাকে সেই লাইনে পাঠাও, দেশটা উন্নতি হবে। এই সোজা বিষয়টা কেন যে বুঝে না মালা, জোর করে টিচার বানাতে গেলে সে বেকারই হবে, টিচার না। আচ্ছা মানলাম, একটা ছেলে জোর করে মুখস্থ বিদ্যার জোরে চাকরির কাছাকাছি পৌঁছে গেল, তারপর আসে একটা বিশাল বড় সড় মাস। কিছু লোক হাত পেতে দেয় আর বলে, টাকা ঝাড়ো, চাকরি মারো। সালা, যারা সারা জীবন পথ ঘষে পড়াশোনা করলো তারা টাকার অভাবে চাকরি পেল না, আর যাদের মাথায় স্যান্ডি সাহার গু ভরা আছে অথচ অনেক টাকা, তারা চাকরিটাকে নিল কিনে, আর স্কুলে গিয়ে এইরকম ভাবে পড়াই। মালা, এতদিনে বুঝলাম টিও টু আর জিও গু এই কথাগুলো কোথা থেকে এসেছিল। এদের মতো টিচারদের কাছ থেকেই শেখা। আর স্বাভাবিক ব্যাপার, এই রকম আবাল মাস্টার দেখে যারা আসল যোগ্য মাস্টার হওয়ার তারা দুঃখে কষ্টে ভেঙে পড়ে আর ভাবে লাইফটার পুরো ঘাড় মারা গেছে, আমার দ্বারা আর কিচ্ছু হবে না। ছাত্ররা স্কুলে ফেল করার জন্য সুসাইড করছে, মাস্টার ডিগ্রি করা ছেলেরা চাকরি না পাওয়ার জন্য সুসাইড করছে, এগুলো কাউরই চোখে পড়ে না। কোথায় প্রিয়া প্রকাশ পকাম করে চোখ মেরে দিল, বথ হাট বলে মেয়ে দুটো পোঁদ নাচিয়ে দিল, এই সব জিনিসগুলো আমাদের চোখে পড়ে। কি বা করবো, আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের সমাজটাই যে ওই রকম। দিন দিন মানুষের প্রতিভাকে ঢেকে রাখা হয় শিক্ষা ব্যবস্থার এই কালো চাদর দিয়ে। বুঝতে পারলে তো আমার কথাগুলো? তবে হ্যাঁ ভাই, অঙ্কের দিদিমণি বোর্ডে লিখতে লিখতে যখন হোল স্কোয়ার বলে দেয় তখন হ্যাপি হাসি পায়। তবে মন খারাপ করো না, যদি পারো শিক্ষা ব্যবস্থার গর্ত মারো। শচীন ক্লাস 8 ফেল করেছিল, কিন্তু আজ সেই শচীনকে নিয়ে একটা চ্যাপ্টার আছে ক্লাস 8। একেই বলে সাকসেস। শাহরুখ খান, বিল গেটস এরা ক্লাসের টপার ছিল না, কিন্তু তাদের ট্যালেন্টের জন্য গোটা পৃথিবী তাদেরকে চেনে। তো লেগে থাকো নিজের ট্যালেন্টের পেছনে, সাফল্য একদিন পাবেই। যদি কিছু ভুল করে থাকি তাহলে ক্ষমা করে দিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কারণ প্রথমবার এইরকম ভিডিও বানাচ্ছি। কমেন্টে জানাও কেমন লাগলো, আর এই ভিডিওটা সবাইকে শেয়ার করবে। এগুলোর মধ্যে একটা যদি বাদ যায় তাহলে শিক্ষা ব্যবস্থা দিয়ে পেছন মেরে দেবো। সরি ইয়ার্কি মারলাম। যারা আমার ভিডিও প্রথমবার দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, বাকি হাসানোর দায়িত্ব আমার। তো চলো, টাটা, নোকিয়া, ভোড্ডা।